যে কলা বাগানটা আমার পিছনে দেখতে পাইতেছেন ওই কথানি জায়গা, এই যে কয় সাইডে কিবে লাগাই নিয়ে দোনো সাইডে আমি কলা এই সাইডও লাগাইছি এবং এই যে এই সাইডও লাগাইছি দোনো সাইডে। এবার বর্তমানে ড্যামও সারছে এবং কলা গাছের কাছে এই যে ড্যাম হয়েছে এই দেখতে পাইতেছেন, এই যে ড্যামগুলো হয়েছে, এই ড্যামগুলো খুব সুন্দর হয়েছে। এগুলো পরবর্তী উড়িয়ে লাগান লাগবে এবং অনেকগুলো মাড়ি কাটা লাগবে। এবার পাশে আবার আর একটা জিনিস দেখাই, এই যে ফাঁকে এবার এই সিম গেছ লাগাইছি, এই যে সিম হয়েছে সুন্দর, এই যে কত সুন্দর সিম, উস্মি কয় মগেরই কয় উস্মি। আর দেখেন এই সাইডও ওই সাইডও আছে, ওই সাইড দিয়ে কলা বাগান আমাকে সেটা খুব সুন্দরই লাগতেছে। গ্রামের আবহাওয়াটা অনেক ভালো লাগে আজকে, যে সেটা ওই যে কলা বাগানটা এখন চলে এলাম বাংলালিং সিম গ্যাসের দ্বারে। আর গ্রামীণ সিম, গ্রামীণ সিম তো বর্তমানে পাওয়া যায় না, এর লেগে যদি কেউ সিম টিম লাগে তাই আমাদের যোগাযোগ করবেন, অবশ্যই সিম দেব। আর এই হলো আমাদের সিম গ্যাস, যার কই উচ্ছি গ্যাস আমাকে দিকে, এলে কী সুন্দর সিম আছে। এটি হলো এই হলো বাংলালিং, এটা হলো গ্রামীণ, আট আছে এয়ারটেল। যাই হোক, যে আমাদের সিম গ্যাসের করে আমরা চলে আসি, দেখছেন সিম গ্যাসটা কত সুন্দরভাবে লাগাইছি দুনো সাইডে, এটাও দুনো সাইডে বাগান করা। এবার আরও সামনে যাই, এই যে সিমগুলো অনেক ভালো হয়েছে, এই দেখেন এই যে সিমগুলো খুব সুন্দর সিনে, এই যে ফুল রয়েছে, এবার এই সিম আছে সুন্দর দেখতে পাইতেছেন বোঝায়। এবার আরও পাশে আছে দুনো সাইড লাগান নিয়ে অনেকগুলো ফুলও লইছে, দেখেন ফুল আছে বেমালা, ফুল লইছে, দু একদিনের মধ্যেই ভাঙবো, এখানে ভাঙিয়ে এবার ব্যবসা শুরু করবো। এই যে সেটাও আছে সিম অনেকগুলো, এই যে সুন্দর দেখা যাইতেছে সবুজ একবারে সব কিছু। আজকে গ্রামে চাষাবাদ করতে খুব ভালোই লাগে। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কমেন্ট করে না জানালে কেমন তারা বুঝবো। আর অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক দেবেন, আপনারা একটু সাপোর্ট দেবেন। এই এখন আবার এই রহন হইলাম বাজারের দিক, বাজারে যাইয়ে দোকান খুলবো, দোকান খুললে দোকানদারি করবো, দোকানদারি করিয়া রাত্র 9টা 10টার দিক দামো। এই আজকে আবার একটু ঠান্ডা বেশি পড়ছে, সেই জন্য আবার এই আমি চাদরটা নিয়ে নিয়েছি, রাত্রে অনেক ঠান্ডা পড়ে, কালকে অনেক ঠান্ডা পড়ছিল। আর আমাদের রাস্তাটা অনেক কাঁচা, এখন ধরি পাকা হয় না, প্রতিদিনই আমি এই রাস্তা দিয়ে হাইটে হাইটে যাই, হাইটে আই 1 কিলো জায়গা, কষ্ট করলে কিছু করার নাই। এই সিটে আবার একটু বাগানের নান, এই যে এই সিটি দেখতে পাইতেছেন, এই যে বাগানের নান একটারে সুপারি গেছ, রাত্র একজন যাই অনেক ভয় লাগে, ভয় লাগলে কিছু করার নাই, যদি খাইতে হয় তো যাইতে হইবে, দোকানদারি করতে হইবে। এই সিটি তো এই যে একটা বিল দেখা যাইতেছে, ধান পাইকে প্রায় ধান পাকা হয়ে গেছে। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।